জানা ছিল মাগুরায় ঈদ করে ঢাকায় ফিরে দলের সঙ্গে সাকিব আল হাসান সিলেটে যাবেন অনুশীলন করতে কিন্তু না তিনি সিলেটে থাকছেন না অনেকটা নীরবে যুক্তরাষ্ট্রে স্ত্রী কন্যার কাছে চলে গেছেন বাংলাদেশ টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক শনিবার মা বাবার সঙ্গে মাগুরায় ঈদ উদযাপন করেছেন সাকিব এর পর দিনও দেখা গেছে তিনি শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ হৈহুল্লুর করছেন পাড়ার মোড়ে চার দোকানে বসে চা খাচ্ছেন বাড়ি বাড়ি বেড়াচ্ছেন কিংবা বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে যাচ্ছেন তবে সোমবারই ঢাকায় ফিরে সোজা বিমানবন্দরে চলে যান সাকিব সেখান থেকেই উড়াল দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে